ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট www.dlrs.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে তারপরে ভিউতে যেতে হবে, তারপরে নোটিশে প্রবেশ করতে হবে, তারপরে খতিয়ান তথ্য অনুসন্ধান অপশনে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার খতিয়ান দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। অনলাইনে জমির মালিকানা বের করার উপায়। জমি বর্তমান সময়ে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, তার জন্য আজ আমার এই ভিডিও। আজকে আলোচনা করব অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম এবং জমির খতিয়ান বের করার নিয়ম সমূহ। বর্তমান সময়ে অনেক লোক আছে যাদের নিজের নামে জমি আছে কিন্তু এখনো জানেন না। তাই আপনি যদি মনে করেন আপনার নামে কোনো জমি আছে, তাহলে অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন জমির মালিক কে এবং কতটুকু জমি আছে। তাই আপনি যদি অনলাইনে জমির মালিকানা বের করার উপায় জানতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ভূমির সকল সেবা এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। তার ফলে জমির খতিয়ান বের করে নিতে কিংবা জমির মালিকানা বের করার উপায় অনেক সহজ হয়ে গেছে। কারণ বর্তমান সময়ে অনলাইন ইন্টারনেটে সার্চ করেই তাৎক্ষণিকভাবে জমির খতিয়ান এবং মালিকানা খুঁজে বের করা যায়। আমরা জানি অনেক লোকের বাবা মা, দাদা দাদি মৃত্যুর আগে জমি রেখে যান, কিন্তু তার ওয়ারিশগণ সেটি খুঁজে পায় না। আবার দেখা যায় জমি ক্রয় বিক্রয় করতে গেলে দালালের হাতে পড়ে অনেক আর্থিক ক্ষতি হয়। তার জন্য আপনার যদি জমি সম্পর্কে কোনো ধারণা না থাকা সত্ত্বেও নিজের বাবা মা, দাদা দাদির রেখে যাওয়া ভূমি হিসেব নিজেই রাখতে পারবেন। জমির মালিকানা এবং খতিয়ান বের করার আগে আপনাকে জানতে হবে খতিয়ান কি এবং খতিয়ান কাকে বলে। তাহলে চলুন জমির মালিকানা বের করার উপায় জানতে কিছু ধাপ অনুসরণ করি। খতিয়ান ও পর্চা কি? খতিয়ান বলতে যা বোঝায়, পর্চা বলতেও তাই বোঝায়। মানে খতিয়ান এবং পর্চা বেসিক্যালি একই জিনিস। যার নামে জমির খতিয়ান তার নামেই পর্চা। অনেক এলাকা বা গ্রামে এটিকে বিভিন্ন নাম ধরে ডাকা হয়। জমির মালিকানা প্রমাণ করার জন্য সরকারি যে দলিল রয়েছে তাকেই খতিয়ান বলা হয়। দলিল বলতে আমরা কি বুঝি? কি কি ধরনের কাগজপত্র দলিলের অন্তর্ভুক্ত হয় এটু একটু জেনে নেওয়া প্রয়োজন। দলিল অর্থে ভূমির মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আমমুক্তানামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, এফিডেভিট এবং এতদ সংক্রান্ত অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হইবে। বিষয়টি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 থেকে সংগৃহীত। আইনের ভাষায় বলতে গেলে সরকারি জমি জরিপ করার সময় জরিপের বিভিন্ন স্টেপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশের ফর্ম নং আইনের ভাষায় বলতে গেলে সরকারিভাবে জমির জরিপ করার সময় জরিপের বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশ ফর্ম নং 5462 সংশোধিততে ভূমির মালিকানা দাগ নং এর বর্ণনা সহ নথি প্রকাশ করা হয়ে থাকে তাকেই খতিয়ান বলে। খতিয়ান পর্চাতে যে বিষয়গুলো উল্লেখ থাকে আসুন এবার সেই বিষয়গুলো একটু
জেনে নিই। জমির খতিয়ানে জমির মালিকানা সহ আরো অনেক বিষয়ে উল্লেখ থাকে, সেগুলো হলো দাগ নং, মৌজা নং, খতিয়ান নং, বাট্টা নং, এরিয়া নং, জমির দখলদারের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম ইত্যাদি। দখলকা এর জমির অবস্থা, কত শতাংশ জমি এবং জমির সীমানা, জমির মালিকের নাম, ঠিকানা ও পিতার নাম। খতিয়ান তৈরি করার সময় খাজনার পরিমাণ ও 28-29-30 বিধি মোতাবেক নির্ধারিত খাজনা উল্লেখ করা থাকে। খাজনা বৃদ্ধির কারণ থাকলে তার বিবরণ দেওয়া থাকে। 26 ধারা মোতাবেক নির্ধারিত খাজনা, নিজস্ব জমি হলে তার বিবরণ, এছাড়া ইজারাকৃত জমির জন্য জমি মালিকের অধিকার ইত্যাদি উল্লেখ করা থাকে। খতিয়ান কত প্রকার? একটি খতিয়ানের বিভিন্ন প্রকার হতে পারে। বাংলাদেশের জমি কার্যক্রমে 4 প্রকার খতিয়ান আছে, যেমন সিএস খতিয়ান, দ্যাট মিনস ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ খতিয়ান, স্টেট অ্যাকুইজিশন, আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে, বিএস খতিয়ান, বাংলাদেশ সার্ভে, এবং বর্তমানে যেটি জরিপ চলতেছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে পরিচিত। খতিয়ান সম্পর্কে এখন বিস্তারিত কিছু জানুন। সিএস খতিয়ান 1940 সালে ব্রিটিশ শাসন আমল সরকার জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল তাকে বলা হয় সিএস খতিয়ান। এসএ খতিয়ান 1950 সালে রাষ্ট্রীয় অধিকার গ্রহণ আইন 27-31 ধারা অনুযায়ী 1956 সাল থেকে 1960 সালে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল তাকে বলা হয় এসএ খতিয়ান বা স্টেট অ্যাকুইজিশন। আরএস খতিয়ান বাংলাদেশ সরকার 144 ধারা যে খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয় তাকেই আরএস খতিয়ান বা রিভিশনাল সার্ভে বলা হয়। বিএস খতিয়ান 1998 সাল ও 1999 সাল হইতে চলমান জরিপকে বিএস খতিয়ান বলা হয়। বর্তমান সময়ে এই খতিয়ান বাংলাদেশে চলমান আছে এবং বিডিএস জরিপ বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। অনলাইনে জমির মালিকানা বের করার উপায় সম্পর্কে এখন একটু বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে জমির মালিকানা জানার জন্য আপনি দুইটি উপায় ব্যবহার করতে পারবেন। যেমন আপনার খতিয়ান সম্পর্কে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে খতিয়ানের ভলিউম দেখে বিস্তারিত জানতে পারবেন। আপনার যদি খতিয়ানের মিল থাকে তাহলে আপনার খতিয়ান সঠিক আছে, যদি মিল না থাকে তাহলে আপনার সাথে জালিয়াতি করা হয়েছে বলে মনে করবেন। অনলাইনের মাধ্যমে জমির মালিকানা বের করার উপায়। অনলাইনে জমির মালিকানা জানার জন্য আপনার দরকার হবে একটি স্মার্ট মোবাইল এবং ইন্টারনেট কানেকশন। তারপরে আপনাকে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট www.dlrs.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে তারপরে ভিউতে যেতে হবে, তারপরে নোটিশে প্রবেশ করতে হবে, তারপরে খতিয়ান তথ্য অনুসন্ধান অপশনে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার খতিয়ান দেখে নিতে পারবেন। এবার আলোচনা করব জমির মালিকানা বের করার কেন এত প্রয়োজন সে সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যখন জমি ক্রয় করবেন তখন আপনাকে জানতে হবে জমির সঠিক মালিক কে। তার কারণ হলো বর্তমান সময়ে বাংলাদেশে প্রতারকের অভাব নাই। প্রতারক লোকেরা জমির নকল মালিক সেজে জমি বিক্রি করার প্রতারণা করে থাকে বা করতে পারে। এছাড়া জমির ঝামেলা মেটানোর জন্য জমির মালিকানা বের করা অনেক জরুরি একটি কাজ, এবং আপনি যে জমিটি ক্রয় করবেন সেটি মৃত ব্যক্তির মালিকানা যাচাই করে নেবেন। যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে জমি ক্রয় করার পরে আপনাকে সেই ওয়ারিশগণ জমির দখল নাও দিতে পারে। তাই আপনাকে জমির মালিকানা ও ওয়ারিশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি উক্ত ভিডিওর আলোচনা থেকে জানতে পারলেন অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম সম। আপনি যদি নিজের জমি বা ক্রয় করার আগে জমির মালিকানার বিষয়ে সঠিক তথ্য পেতে চান তাহলে আপনাকে উক্ত নিয়মগুলো অনুসরণ করে অনলাইনে জমির মালিকানা জেনে নিতে হবে, নয়তো বিপদে পড়বেন। এছাড়া অফলাইনে জমির মালিকানা এবং খতিয়ান পর্চা সম্পর্কে জানতে নিকটস্থ এলাকা থেকে জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।